আসসালামু আলাইকুম সুধী দর্শক, মাহমুদ মাল্টিমিডিয়া টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক, আমাদের আজকের পূর্ব সংবাদ জুড়ে রয়েছে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে। টানা বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকায় পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, সুরমা, কুশিয়ারা, মনো ও খোয়াই সহ দেশের বেশিরভাগ নদীর পানি বাড়ছে। ফলে গতকাল বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও হবিগঞ্জ জেলায়। বৃষ্টিপাত কিছুটা কম হয়, পরিস্থিতি অপরিবর্তিত আছে বান্দরবান, সিলেট ও সুনামগঞ্জে। আর পরিস্থিতির উন্নতি হয়েছে লালমনিরহাট, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলায়। গতকাল পর্যন্ত নেত্রকোনার কলমাকান্দায় 157, রংপুরে 100, বগুড়ায় 39 ও গাইবান্ধায় 22টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা পাওয়া গেছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের অন্তত 10 কিলোমিটার ডুবে আছে ঢলের পানির তোড়ে। জামালপুরে পরিত্যক্ত রেললাইন ও সড়ক বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এদিকে টানা বর্ষণে গতকাল ও পাহাড় ধসে বান্দরবান ও কক্সবাজারের চকরিয়ায় 2 নারীসহ 3 জনের মৃত্যু হয়েছে। জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে জেলার 6 উপজেলার 25 ইউনিয়নের কমপক্ষে 25টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে অর্ধ লক্ষাধিক মানুষ। গতকাল রবিবার দুপুরে যমুনার পানি বাহাদুর আভাত ঘাট পয়েন্টে বিপদসীমার 90 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। শনিবার রাতে পানির তোড়ে দেওয়ানগঞ্জ কুলকান্দি পরিত্যক্ত রেললাইনের গুজিমারি এলাকায় প্রায় 50 ফুট ভেঙে 2টি ঘর ভেসে গেছে। কক্সবাজার চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের বমরুকুল এলাকায় গত শনিবার রাত 2টার দিকে পাহাড় ধসে মোহাম্মদ সাদেক ও তার স্ত্রী ওয়ালিদা বেগম নিহত হন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব জানান, রাত 2টার দিকে স্বামী স্ত্রী ঘুমিয়েছিলেন, এ সময় পাশের পাহাড়ের একটি অংশ তাদের ঘরের উপর পড়ে এতে মাটি চাপা পড়ে তাদের মৃত্যু হয়। অন্যদিকে বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে মিরজান বেগম নামে ঘুমন্ত এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে সদর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মধু সিগির আগা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। একই দুর্ঘটনায় আহত হন নিহতের ছেলে ও পুত্রবধূ। এদিকে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। বৃষ্টি থামলেও সাঙ্গু নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি না কমায় সারা দেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ ও সাতকানিয়ার অন্তত 10 কিলোমিটার পানিতে ডুবে আছে। এতে কিছু যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শঙ্খ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল দিনের বেশিরভাগ সময় বৃষ্টি হয়নি, এরপরও শঙ্খ নদীর পানি কমেনি। অন্যদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাগট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল রবিবার দুপুরে ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার 78 সেন্টিমিটার, জেলা শহরে ব্রিজ রোড পয়েন্টে ঘাগট নদীর পানি 54 সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলায় গতকাল পর্যন্ত 113টি গ্রাম তলিয়ে যায়। এদিকে 25 স্থানে ফাটল ধরায় হুমকির মুখে পড়েছে শ্রীপুর সুন্দরগঞ্জ বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। অন্যদিকে বগুড়ায় যমুনা নদীর পানি গতকালও বেড়েছে। দুপুর 12টার দিকে পানি বিপদসীমার 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আরও 1 সপ্তাহ পানি বাড়তে থাকবে বলে জানান বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ। অন্যদিকে সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গতকাল রবিবার সকালে সিরাজগঞ্জ পয়েন্টে পানির উচ্চতা 13.15 মিটার রেকর্ড করা হয়, যা বিপদসীমা থেকে মাত্র 20 সেন্টিমিটার নিচে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার জানান, গত 24 ঘন্টায় যমুনার পানি 33 সেন্টিমিটার বেড়েছে, আরও 2-1 দিন পানি বাড়তে পারে। কুড়িগ্রাম জেলার বন্যা পরিস্থিতি গতকালও অবনতি হয়েছে। গতকাল রবিবার দুপুরে ধরলা সেতু পয়েন্টে পানি বিপদসীমার 79 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময় ব্রহ্মপুত্র পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 75 সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার 39 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহিত হচ্ছিল বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে। এদিকে ধরলা নদীর সারডপ এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। নীলফামারীতে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গতকাল রবিবার বিকাল 3টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 52.80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ডিমলা উপজেলার 14 গ্রামের প্রায় 13,000 পরিবার পানিবন্দী বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা। কক্সবাজারের ভারী বর্ষণ অব্যাহত থাকায় জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বেশি অবনতি হয়েছে চকরিয়া এবং পেকুয়া উপজেলায়। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক সহ 17টি অভ্যন্তরীণ সড়কের উপর দিয়ে ঢলের পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। মৌলভীবাজারের মনো, কুশিয়ারা ও ধলাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সকাল থেকে বেলা 3টা পর্যন্ত শ্রীমঙ্গলে 23.06 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। অন্যদিকে লালমনিরহাটে তিস্তা, ধরলা, সানিয়াজান সহ সব নদীর পানি কমছে। বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী আছেন জেলার লক্ষাধিক মানুষ।
হাতিবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের দোয়ানি পয়েন্টে গতকাল রবিবার দুপুরে পানি বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অন্যদিকে সুনামগঞ্জের সুরমা নদীর পানি ধীর গতিতে কমছে, অপরিবর্তিত রয়েছে 6 উপজেলায় বন্যা পরিস্থিতি। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভুঁইয়া জানান, গতকাল বিকাল 3টায় 16 ঘর পয়েন্টে পানি বিপদসীমার 78 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পঞ্চগড়ে অবিরাম বর্ষণ ও উজানের ঢলে পঞ্চগড় শহর সহ 5 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শহরের করতোয়া, মহানন্দা, ডাহুক, ভেরসা সহ জেলার সবকটি নদীর পানি বেড়েছে। অন্যদিকে রংপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি, গতকাল দেশের বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেয় পানি উন্নয়ন বোর্ড। গঙ্গা চড়াকাউনিয়া ও পীরগাছা উপজেলার নদী কূলবর্তী 50 গ্রাম তলিয়ায় পানিবন্দী আছে প্রায় 20,000 পরিবার। রাঙামাটি জেলায় শনিবার বিকাল থেকে বৃষ্টিপাত কমে আসায় বন্যা পরিস্থিতিও স্বাভাবিক হচ্ছে, তবে এখনও দুর্গম বাঘাইছড়ি, বরকল ও বিলাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে আছে। অন্যদিকে হবিগঞ্জে খোয়াই এবং কুশিয়ারা নদীর পানি ক্রমেই বাড়ছে, গতকাল বিকাল 4টায় খোয়াই নদীর পানি বিপদসীমার 45 সেন্টিমিটার এবং কুশিয়ারার পানি বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ভাঙনের হুমকিতে আছে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধটি। সিলেটের সব নদীর পানি এখনও বিপদসীমার উপরে, উজানে বৃষ্টি কমায় নদীর পানি গত দুদিনে সে কিছুটা কমে এলেও পানিবন্দী রয়েছে বিস্তীর্ণ এলাকা। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গতকাল রবিবার বিকাল 3টায় সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার 132 সেন্টিমিটার এবং কানাইঘাটে বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। অন্যদিকে চাঁদপুরের মেঘনায় গতকাল সকালে পানি 3.41 মিটার উচ্চতায় প্রবাহিত হয়েছিল, তবে গত 3 দিনে 0.25 মিটার পানি বাড়লো, এখনও বিপদসীমা অতিক্রম করেনি বলে জানান চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু রায়হান। রাজশাহীতে উজানের ঢলে গড়ে প্রতিদিন 40 সেন্টিমিটার করে বাড়ছে পদ্মার পানি। রাজশাহী পয়েন্টে গতকাল রবিবার সর্বোচ্চ পানির উচ্চতা ছিল 12.84 সেন্টিমিটার। আগের দিন শনিবার পানির সর্বোচ্চ উচ্চতা ছিল 12.44 সেন্টিমিটার। এই পয়েন্টে পদ্মার পানির বিপদসীমা হচ্ছে 18.50 সেন্টিমিটার। অন্যদিকে ঝিনাইগাতিতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গজারমারি সেতুর পূর্ব পাশে কালীনগর গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সড়কের 1.5 কিলোমিটার এবং সেতুর পশ্চিম পাশে বাগের ভিটা পর্যন্ত 2 কিলোমিটার সংযোগ সড়ক 1 সপ্তাহ ধরে পানিতে ডুবে আছে, ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পানিতে ভাসছে। আখাউড়াতে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের পানির তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার সকালে হাওড়া নদীর বাঁধ ভেঙে নিচু এলাকার অনেক গ্রামের বাড়ি ঘরে পানি ওঠে। বন্যা কবলিত উত্তরের বিস্তীর্ণ অঞ্চল, দুর্ভোগে মানুষ, খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দী মানুষরা অমানবিক জীবনযাপন করছেন। সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের প্রধান নদ নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা, ধরলা, যমুনা, ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, বন্যা কবলিত হয়ে পড়েছে দেশের বিস্তীর্ণ অঞ্চল। পানিবন্দী হয়ে কয়েক লাখ মানুষ অমানবিক জীবনযাপন করছেন। খাবার ও বিশুদ্ধ পানির সংকট বন্যার্তদের দুর্ভোগ বাড়াচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, শেরপুর, বগুড়া, সুনামগঞ্জ ও নেত্রকোনা অঞ্চলে আরও নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলে খুবই অপ্রতুল বলে দাবি করেছেন বন্যা দুর্গতরা। অনেক এলাকায় এখনও ত্রাণ পৌঁছেনি, ফসলের ব্যাপক ক্ষতি ও ভেসে গেছে পুকুরের মাছ। আবনের বিস্তলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, পানির প্রবল চাপে তিস্তা ব্যারেজের বাইপাস ফ্ল্যাট গেট খুলে দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো বন্যার সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে মাহমুদ মাল্টিমিডিয়া টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।